আসছি পরের খবরে। বাজারে আলুর দাম এখনই কমছে না, এমনটাই আজকে নবান্নে জানিয়ে দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি এটাও বলেছেন যে কেন বাজারে আলুর দাম কমছে না। তিনি উল্লেখ করেছেন যে হিমঘরে আলু মজুত রয়েছে, কিন্তু সেই আলু বাজারে আসছে না। অর্থাৎ হিমঘরে আলু মজুত করে রাখার একটা অভিযোগও তার গলায় শোনা গেল, এবং সেই আলু বাজারে না আসার জন্যই বাজারে চাহিদা বিপুল পরিমাণে আছে কিন্তু যোগান সেই মতো নেই, সেই কারণেই আলুর দাম এখনই কমছে না, অন্তত আগামী 15 দিন আলুর দাম কমবে না বলেই জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কিছুক্ষণ আগেই নবান্নে তিনি সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সাংবাদিক বৈঠকে তিনি এমনটাই জানিয়েছেন যে এখনই আলুর দাম কমছে না। যদিও রাজ্য সরকারের যে সুফল বাংলা স্টল, সেই স্টলতে বাজারের থেকে কিছুটা তুলনামূলক কম দামেই আলু বিক্রি হচ্ছে। আমরা এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। কল্লোল মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন, টেলিফোনে কথা বলবো তার সঙ্গে। কল্লোল, কি জানালেন কৃষিমন্ত্রী, আরো বিস্তারিত জানতে চাইব। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি পরিষ্কারভাবে যেটা জানালেন যে আগামী 15 দিনের মধ্যে আলুর দামের কোনো কমার সম্ভাবনা নেই, অর্থাৎ আলুর দাম কমছে না। সেই দিক থেকে তাকিয়ে তার যুক্তি যে হিমঘরে আলু মজুত করা রয়েছে, হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা চলছে যাতে এই সময় তারা তাড়াতাড়ি আলুটা যাতে বাজারে ছাড়তে পারে। কিন্তু তিনি পাশাপাশি জানাচ্ছেন যে আলু হিমঘরে রাখার একটা নির্দিষ্ট সময় থাকে, সেই নির্দিষ্ট সময় না যাওয়া পর্যন্ত হিমঘর থেকে আলু বাজারজাত হতে পারছে না, এই জন্যে আলুর দাম বৃদ্ধি হচ্ছে তার যুক্তি। তবে গত 2 বছরের তুলনায় এবছর ফলন, আলুর ফলন অনেক বেশি হয়েছে, প্রায় 130 লক্ষ মেট্রিক টন। অন্য বছরগুলোতে 110 মেট্রিক টন আলু উৎপাদন হয়, কিন্তু গত 2 বছর থেকে অনেক বেশি আলু উৎপাদন হয়েছে, তবুও আলুর দাম কমছে না, উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কল্লোল, আমি এখানেই একটা বিষয় জানতে চাইব, এই যে হিমঘর থেকে আলু বাজারে আসতে পারছে না, এখানে কি কোথাও হিমঘরে মজুদদারদের একটা ষড়যন্ত্র বা কারসাজির বিষয় কি আছে? কারণ হিমঘর থেকে আলু না আসলে তো স্বাভাবিক চাহিদা যেরকম বাড়ছে, আলুর যোগান হচ্ছে না সেইভাবে। পরিষ্কার তিনি যেটা বললেন, রাজ্যে যে আলুর চাহিদা প্রত্যেকদিন যেটা হয়, সেই আলুর চাহিদা থেকে রাজ্যের যে একক সংখ্যক ফলন হয়েছে অনেকটা বেশি ফলন হয়েছে চাহিদার তুলনায়, অর্থাৎ এখানে আলু অনেকটাই বেশি রয়েছে, তবু তার সত্ত্বেও আলুর দাম ক্রমাগত বৃদ্ধি পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তিনি যেটা বলছেন, কৃষিমন্ত্রী হিসেবে তিনি আলুর দাম যাতে নিম্নগ্রামী হয় সেই জন্য হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলবেন, যদি তিনি না করে উঠতে পারেন, অর্থাৎ আলুর দাম হিমঘর থেকে বের হওয়ার ফলে যদি আলুর দাম না কমাতে পারেন, সেক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করবেন। মুখ্যমন্ত্রী যদি হস্তক্ষেপ করেন তাহলে আলুর দাম অবশ্যই, তিনি নিশ্চিত যে আলুর দাম অবশ্যই কমবে, কিন্তু এই যে 15 দিনের মধ্যে তিনি আলুর দাম কমার কোনো সম্ভাবনা নেই, তিনি নিজের চেষ্টা করে যাচ্ছেন। এক্ষেত্রে রাজ্যে একক সংখ্যক আলু উৎপাদন হয়েছে তার সত্ত্বেও কিন্তু ইউপি, অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে আলু এ রাজ্যে আসছে, কিন্তু সেটা কেন আসে তার কোনো ব্যাখ্যাও তিনি দিতে পারেননি। তবে তিনি শুধু একটা কথা বলছেন যে আলুর ফলন বেশি হলেও আলুর যে একটু উন্নত ধরনের, অর্থাৎ বড় যে হওয়ার কথা, সেই আলুর আবহাওয়ার জন্য কিছুটা কম হয়েছে। কিন্তু পাল্টা যখন প্রশ্ন করা হয় আলুর ফলন বেশি হয়েছে, আলু বড় যদি না হয়, ছোট যদি হয়, তাহলে সেই ছোট আলু সাধারণ মানুষ খাবেন, কিন্তু দাম কেন বৃদ্ধি হচ্ছে সে ব্যাপারে তার কাছে কোনো যুক্তি নেই, অর্থাৎ তিনি যুক্তি খণ্ডন করতে পারেননি। শুধু বলছেন আমরা চেষ্টা করছি, বারবার যোগাযোগ করে চলছি হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে, কিন্তু সেই যোগাযোগ করার পর কতটা কমাতে পারেন তিনি চেষ্টা করবেন, কিন্তু এই চেষ্টা করার পর তিনি যদি না পারেন, তিনি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করবেন যে আলুর দাম কমানোর ক্ষেত্রে তিনি কথা বলবেন। ধন্যবাদ কল্লোল। কল্লোল মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। আরো 15 দিন আলুর দাম কমবে না, যেই রকম ভাবে বাজারে আলুর দাম বাড়ছে তাতে করে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। যদিও কৃষিমন্ত্রী বললেন যে আলুর দাম কমানোর জন্য নিরলস চেষ্টা করে চলেছে সরকার।